নমস্কার। ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশন এর আন্ডারেতে একাধিক গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনলাইন মোডেতে আপনাদেরকে আবেদন করতে হবে আর সেটির জন্য ডিপার্টমেন্টস অফিসিয়াল ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হবে। আসবো সেই আবেদন প্রসঙ্গে, তার আগে পোস্টের ডিটেলস দেখব এবং তারও আগে জানিয়ে রাখি এই পোস্টগুলিতে আবেদন করার জন্য আপনাদেরকে একটি আবেদন মূল্য পে করতে হবে অনলাইন মোডেতে। 100 টাকার আবেদন মূল্য লাগবে জেনারেল কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং 50 টাকার আবেদন মূল্য ধার্য করা হয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনলাইনেতে আবেদন করার পরে সেটিকে প্রিন্ট আউট নিয়ে নেসেসারি ডকুমেন্টসের সাথে হার্ড কপিগুলিকেও পাঠাতে হয়, কিন্তু এটির ক্ষেত্রে জানিয়ে রাখি কোনো রকম হার্ড কপি পাঠানোর দরকার নেই। তাহলে আসুন একে একে পোস্টের ডিটেলসগুলি দেখা যাক। প্রথমেই যে পোস্টে নিয়ে কথা বলবো সেটির ক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। 1/1/2023 অনুযায়ী বয়সসীমাটি আপনাদের 18 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা বয়সসীমার ছাড় পাবেন। আর এই পোস্টটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা কোর্সটি থাকতে হবে ইন প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের উপরেতে, অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স যদি থাকে অপটোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক্স তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পোস্টে এই নিয়োগটি হচ্ছে সেটির নাম অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। টোটাল 3টি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। ইউআর টাইপের 2টি শূন্যপদ, এসসি টাইপের রয়েছে 1টি শূন্যপদ। আসবো আমরা পরের পোস্টে। পরের যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রে 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। বয়সসীমাটি 1/1/2023 অনুযায়ী 21 থেকে 40 এর মধ্যে থাকতে হবে এবং বয়সসীমার ছাড় আছে সরকারি নিয়ম অনুযায়ী। আর এই নিয়োগটি হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে লাগবে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন, সাথে সাথে এমএস অফিস প্যাকেজের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে ফ্লুয়েন্সি থাকতে হবে বোথ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং, এবং হেলথ সেক্টর বা সোশ্যাল সেক্টরেতে 2 বছরের কাজ করার অভিজ্ঞতাটিও লাগছে। আর এই ধরনের যোগ্যতা থাকলে আপনারা এই কাউন্সিলর পোস্টটিতে আবেদন করতে পারবেন যেটির ক্ষেত্রে ইউআর টাইপের 1টি শূন্যপদ রয়েছে। তো আপনি যদি এই ধরনের যোগ্যতা মিট করেন এবং আপনার ইন্টারেস্ট থাকে, ভিডিওটি কন্টিনিউ করুন, কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে আসবো। তার আগে জানিয়ে রাখি সিলেকশন মোড প্রসঙ্গে জানিয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, রিটিন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন পর্বটি কমপ্লিট হবে। অনলাইনেতে আবেদনের পদ্ধতি এখনো শুরু হয়নি। 15 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হবে এবং চলবে 30th of September 2023। ডিপার্টমেন্টস ওয়েবসাইট তথা wbhealth.gov.in এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি কোথা থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে, যেটির মেমো নাম্বার আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য এই জেনারেল ইনফরমেশন সেকশনটিতে দেওয়া আছে। আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনি যদি আবেদন করতে চলেছেন, অবশ্যই এই PDFটিকে একবার ডাউনলোড করবেন এবং নিজে থেকে ভালোভাবে সমস্ত তথ্যগুলিকে যাচাই করবেন এবং তারপরে আবেদন করবেন। আর এই PDFটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে।